সপ্তমীতেই কলকাতা লিগের সেমিফাইনাল। হ্যাঁ, আগামীকালই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সিএফএল সেমিফাইনাল খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং। কোয়ার্টার ফাইনাল খেলার পর খেলোয়াড়দের কিছুদিন বিরতি দেওয়া হবে বলে ঠিক করেছিলেন ম্যানেজমেন্ট। তবে কিছুদিন বাদেই আবার শুরু হবে আই লিগ, তাই সিএফএল পর্ব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছে আইএফএ। এদিকে বড় ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জয়ের পর মানসিকভাবে চনমনে রয়েছেন খেলোয়াড়েরা, তাই এখন বিরতি দিলে তাদের খেলায় প্রভাব পড়তে পারে। সেই জন্যই সপ্তমীতে কলকাতা লিগের সেমিফাইনাল খেলতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন মোহামেডান কর্তারা। রবিবার আইএফএর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 12ই অক্টোবর দুপুর 2টো থেকে কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মধ্যে সিএফএল সেমিফাইনাল। বিজেতা দল 18ই অক্টোবর রেলওয়ে এফসির সাথে ফাইনালে অংশগ্রহণ করবে। পরবর্তীতে এই সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আইএফএ। এদিকে সুনীল ছেত্রীর গোলে সাফ চ্যাম্পিয়নশিপের 3য় ম্যাচে জয় পেল ভারত। সেই সাথে তিনি জাতীয় দলের জার্সি গায়ে করে ফেললেন 77টি গোল। তবে চিন্তা একটাই, সুনীল ছাড়া গোলে নেই কেউই, তাই তার পরবর্তীকালে দলকে জেতানোর দায়িত্ব কে নেবেন সেটাই এখন বড় প্রশ্ন। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।